बाय चांस विद कोयली। गभीर रात, नदीर धारे छोट्ट একটা বেঞ্চে বসে আছে রোহন আর মেঘলা। চারপাশে কুয়াশা চাদর, আর দূরে জলের শব্দ, আকাশে তারা নেই, শুধু এক অদ্ভুত শান্তি। দুজনেই চুপ, কিন্তু নীরবতার মাঝেই একটা চাপা উত্তেজনা। রোহান মেঘলার দিকে তাকিয়ে বলে উঠল, আচ্ছা তুমি কি কখনো ভেবেছো কেন আমরা বারবার এখানে আসি, এই নদীর ধারে? মেঘলা হেসে বলল, হয়তো এটা আমাদের জায়গা, তুমি আর আমি, এই নীরবতা, সব কিছু ঠিক আছে বলেই মনে হয়। রোহান কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর একটু নড়ে চড়ে বসে। সে মনের মধ্যে অনেকক্ষণ ধরে যেন কিছু শব্দ খুঁজছিল, যা অনেক দিন ধরে আটকে আছে। রোহান বলল, জানো আমি ভাবছিলাম আমাদের এই গল্পটা কেমন যেন অসম্পূর্ণ, তুমি আমার এত কাছের, তবু কিছু যেন বলতে পারিনি এতদিন। মেঘলা চমকে উঠে বলল, তুমি কি বলতে চাইছো রোহান? রোহান একটু থামল, তারপর গভীর নিঃশ্বাস নিয়ে মেঘলার হাতটা ধরে বলল, আমি তোমায় ভালোবাসি মেঘলা, অনেকদিন ধরেই। আমি জানি না তুমি কি ভাবো, কিন্তু বিশ্বাস করো, প্রতিদিন যখন তোমার সাথে থাকি মনে হয় জীবনটা যেন পূর্ণ। মেঘলা কিছুক্ষণ চুপ করে থাকে, চোখ মেলে আকাশের দিকে তাকায়, তারপর ধীরে ধীরে রোহানের দিকে ঘুরে বসে হালকা হেসে বলে, তুমিও কি বুঝতে পারো না আমি বহুদিন ধরেই তোমার অপেক্ষায় ছিলাম? মেঘলা তার হাতের মুঠোয় রোহানের হাতটা শক্ত করে ধরে, আর নীরব নদীটা যেন সেই মুহূর্তে তাদের ভালোবাসার সুরে বেজে ওঠে। এরকমই প্রেমের গল্পে মন ভরাতে হলে শুনতে ভুলো না লাভ বাই চান্স উইথ মি কোহেলি।